হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সকলে? আই হোপ সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আবারও একটা নতুন তো আছে যা ভিডিওর সঙ্গে তোমাদের সকলকে আরও একবার ওয়েলকাম। তো সকাল সকাল এখানে আমাদের সমস্ত সব পুজোর ফুল চলে এসছে, আর আজকে তো বিশ্বকর্মা পুজো, সেই উপলক্ষে একটু বেশিই ফুল এসছে, কেননা গাড়িতে আমাদের বাইক বা বড় গাড়ি আছে সেগুলোর জন্য। তো আমি মন্দির টন্দির মুছে এখানে পরিষ্কার করে নিয়েছি, আর বাড়িতে বিশ্বকর্মা পুজো হয়। এই যে দেখতে পাচ্ছ দুটো পিকচার আছে ছোটো ছোটো, এগুলোতেই মামুনি মানে প্রথম থেকেই পুজো করে আসছে, আর এখনও হয় আর কি। দুটো বিশ্বকর্মা ঠাকুরের ছবি আছে, তাতেই পুজো হয়, আর আজকেও সেই অনুযায়ী এরতেই মন্দিরে আর কি বসিয়ে পুজোটা হবে। তো চলো এখন আমি ফটাফট মালাগুলো পরিয়ে নিই। তো প্রথমেই তারামাকে খুব সুন্দরভাবে সাজিয়ে নেব। তারামাকে সাজিয়ে নেওয়ার পর আমি সমস্ত ঠাকুরকে মালা পরিয়ে চন্দন অশ্বগন্ধা সমস্ত কিছু পরিয়ে ভালোভাবে সাজিয়ে নিয়ে গুছিয়ে দেব। তারপর এসে বাবা পুজো করবে, আর মামনির দিকে ফল টলগুলো কেটে রেডি করছে। তো এখনই সব কিছু হয়ে যাবে, আর আজকে একটু তাড়াতাড়ি আমরা বিশ্বকর্মা পুজোর দিন ঠাকুর ঘরে চলে আসি, কেননা অনেক কাজ থাকে, গাড়ি পুজো করতেই অনেকটা টাইম লেগে যায়। তো অন্য অন্য বছর ব্রাহ্মণ দিয়ে পুজো করানো হয়, এবছর আর ব্রাহ্মণ আনা হচ্ছে না, যেহেতু তোমরা সকলেই জানো কালাচুচ রয়েছে। তো সেই জন্য আমরা নিজেরাই আর কি ঘরেও পুজো করছি, বাইরে গাড়িগুলোতে আমরা নিজেরাই আর কি পুজো করে দেব। তো চলো এখন ব্লগটা তোমরা দেখতে থাকো, আই হোপ তোমাদের ভিডিওটা দেখতে খুব খুব খুবই ভালো লাগবে। তো চলো এখানে আমার সমস্ত কাজকর্ম মোটামুটি কমপ্লিট। মামুনি ওদিকে ভোগের থালা রেডি করে ফেলেছে, ভোগও দিয়ে নিবেদন করে দেবো এবার, আর বাবাও চলে এসছে, পুজোই বসবে। তো তোমাদের একবার দেখিয়ে দিই, আজকে ঠাকুরকে দেখতে সত্যি অপূর্ব সুন্দর লাগছে। আর আজকে লক্ষ্মী ঠাকুরের মালাটা আনতে ভুলে গেছে তোমাদের দাদাভাই, মানে নিয়েছিল ভুলবশত, আমাদের যিনি ফুল দেন উনি হয়তো দিতে ভুলে গেছেন, তো সেই জন্য আজকে লক্ষ্মী ঠাকুরের মালাটার পরানো হলো না। আর মাকে না বাসন্তী ফুলের মালা পরালে দেখতে খুব ভালো লাগে, তো খুব সুন্দরও লাগছে, আর এদিকে ভোলানাথকেও খুব সুন্দর লাগছে দেখতে। তো চলো এখন ঠাকুরকে ভোগটা নিবেদন করে দিই, করে দিয়ে আমরা জপ করে চলে যাব আবার গাড়ির ওখানে, গিয়ে গাড়িগুলো খুব সুন্দরভাবে সাজাতে হবে। আর এখানে আমাদের সমস্ত যন্ত্রপাতিগুলো এনে তাতে সিঁদুর দিয়ে ফুল দিয়ে রাখা রয়েছে, বাবা আর একবার একটু পুজো করে দেবে। আর এখানে তো ঠাকুরকে ভালোভাবে সাজিয়ে চন্দন টন্দন পরিয়ে সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে, আর মামনিরও ভোগের থালা রেডি, ভোগগুলো এনে নিবেদন করে দেবো, দিলেই আপাতত মন্দিরের কাজটা মিটবে, আর বাদ বাকি এবার চলে যাব আমরা গাড়ির কাছে। ওম নম হে দে কন্দ বিশ্বমহেশ পণত্ব জলং মা মা বগুলামুখী দেবী নমো নমঃ, ওম নম ধূপং মা বগুলামুখী দেবী।
এখানে সমস্ত জিনিসপত্র নিয়ে এখন বেরিয়ে পড়েছি, কেননা মেন রাস্তায় আমাদের বড় গাড়িটা থাকে, বাড়ির ভিতরে আনা হয় না। তো সেই জন্য এবার বড় গাড়িটা পুজো করলে মোটামুটি আমাদের পুজো ডান, আর বাড়িতে বাইক দুটো পুজো দেওয়া হয়ে গেছে। আর আমি এখানে শাড়িটা চেঞ্জ করে আবার একটু রেডি হয়ে চলে এসেছি এখন মন্দিরে। আর আমাদের মন্দিরে আজকে মনসা পুজো হয়েছে, সেটাও তোমাদেরকে দেখাবো। ভাদ্র মাসের শেষে আমাদের এখানে মনসা পুজো হয়, তো সেই জন্য। আর এখানে মামুনি এখন সমস্ত কিছু রেডি করছে আর কি, গাড়িটা ভালো করে সাজাচ্ছে। তো তোমাদের একবার লাস্ট টাইমে মন্দিরটাও দেখিয়ে দেবো। চলো একটু মনসা মন্দিরটা তোমরা দেখে নাও। এর আগে আমার ব্লগে হয়তো অনেকবারই দেখেছো, এখানে অনেক বড় করে মনসা পুজো হয় ডিসেম্বরে, সেটাও হয়তো তোমরা দেখেছো অনেকবার আমার ব্লগে আমি দিয়েছি। যারা আমার রেগুলার ব্লগ মানে ভিডিও দেখো তারা হয়তো দেখেছো। তো এখানে আজকে পুজো হয়েছে, আর আমাদের আশেপাশে যেসব লোকজন আছে আর কি, আমাদের পাড়া প্রতিবেশী সকলেই এসে মায়ের থানে আর কি দুধ কলা দিয়ে যান। তো এদিকটা মনসা মন্দির, আর এখানে শিব প্রতিষ্ঠিত করা আছে, তো এখানেও অনেকে দুধকলা ঢেলেছে, আর পিছনে একটা গণেশের বড় মূর্তি আছে। আজকে সারাদিন তোমাদের সঙ্গে মানে এইভাবে কথা বলা হয়নি, আসলে সেরকম টাইমই হয়ে ওঠেনি। তো কেমন লাগলো তোমাদের আজকে ব্লগটা? অবশ্যই ভালো লেগেছে। আর আমাদের খাওয়া দাওয়া একদম কমপ্লিট। আর আজকে দুপুরবেলা যখন পুজো করে বাড়িতে চলে এসেছিলাম, গাড়ি পুজো করে বা মামনি বাড়ি এসে প্রসাদগুলো তুলে দেওয়ার পরে প্রসাদকে ফটাফট সবাই মিলে খেয়ে নিয়েছিলাম, কেননা পুজো করতে করতে অনেকটাই বেলা হয়ে গেছিলো। তো সব কিছু মিলিয়ে মিশিয়ে সবাই মিলে দুপুরে, তো আজকে সব বাঙালি বাড়িতে পান্তা ভাতই খাওয়া হয়। তো পান্তা ভাত খাওয়ার পরে বাঙালির যে কাজ সেটা হলো লম্বা একটা ঘুম দেওয়া। তো আমরাও সবাই মিলে একটা লম্বা ঘুম দিচ্ছিলাম, তারপর সন্ধ্যেবেলা উঠে সন্ধ্যেবেলা টিফিন, রাত্রিরের ডিনার সমস্ত কিছু কমপ্লিট। আর হ্যাঁ, আমাদের আজকে অনেক পার্সেল এসছে অনেক জায়গা থেকে, প্রতি বছরই আসে, এবছরও এসছে। এবছর মনে হয় দুটো এক্সট্রা, বলো, দুটো এক্সট্রা পার্সেল আমাদের আবার এবছর এসছে। তো সব মিলিয়ে মিশিয়ে জাস্ট দারুণ কেটেছে। আর তোমাদের আজকে বিশ্বকর্মা পুজোটা কেমন কাটলো সেটা কিন্তু অবশ্যই জানিও আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে। আর আমাদের বিশ্বকর্মা পুজো তো তোমরা দেখলেই কেমন কাটলো। প্রতি বছর সাইডে পুজো হয়, এবছর হলো না, কিছু করার নেই, নেক্সট বছর আবার হবে। তো চলো আজকে ব্লগটা এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে ডু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব ঋতুস ব্লগ। অবশ্যই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো চলো আজকে আমাদের টাটা।